করুন করুন বেল আইকন ব্যাপারটা কি মন্ত্রী তো এই দুদিন আগেই বললো বউয়ের নতুন হার গড়িয়েছে তা আজ আবার সাঁকরার দোকানে কেন এ নিন মন্ত্রী মশাই আপনার বউয়ের নতুন বালা হয়ে গেছে বাহ বেশ বেশ সুন্দর হয়েছে আরে ওই কোমর বাঁধটা তো বেশ সুন্দর দেখছি সুন্দর হবে না ওটা দামও যে সুন্দর কত একশো মোহর ঠিক আছে তুমি ওটা দিয়ে দাও আমি পয়সা নিয়ে আসছি সে কি একশো মোহর দিয়ে গয়না কিনবে নজর রাখতে হবে দেখছি এই তাহলে আপনার পয়সা নিয়ে আসার জায়গা মন্ত্রী মশাই এই যে বেটা সাপুড়ে আজ তোকে হাতে নাতে ধরে ফেলেছি ছেড়ে দে ছেড়ে দে ওই জীবটাকে কেন ছাড়বো কেন কেন মহারাজের আদেশ জানিস না এ রাজ্যে অহেতুক সাপ ধরা সাপের খেলা দেখানো কিংবা সাপকে মারা বন্ধ হয়ে গেছে এর আগে তোকে অনেকবার এসব করতে মানা করেছিলাম তবুও তুই শুনছিস না এরপর এসব করলে না সোজা ফাটকে ভরে দেব তখন বুঝবি মজা কিন্তু তুমি এসব কথা বলছো কেন বলতে হলে মন্ত্রী মশাই বলবে মন্ত্রী চাকরি গেছে হ্যাঁ চাকরি গেছে তাহলে সে এখন কি করছে সে এখন রাজবাড়ির পাহারাদার আরে বাপ এ তো ভয়ঙ্কর ব্যাপার মন্ত্রীর চাকরি চলে গেল হ্যাঁ গেল আর আর নতুন মন্ত্রী কে হলো ভাবে গোপাল ও বাবা গোপাল এখন মন্ত্রী বা বাবা বা তা তা তার চাকরি কেন গেল সেসব খবরে তোর কি দরকার রে হ্যাঁ তার থেকে যা বলছি তাই কর সাপটাকে ছেড়ে দিয়ে ঘরের ছেলে সোজা ঘরে চলে যা আর এরপর থেকে সাপের খেলা দেখানোর ব্যবসা বন্ধ কর। কি রে কথা কানে যাচ্ছে না বুঝি? গাড়োদে যেতে চাস? যা। যাও মা মনুশা যাও। নিজের ঘরে চলে যাও। আজ থেকে এই সাপ আর তোমাকে ছবে না। চলো সেনাপতি। খুব তো ফরমান জারি করে গেলে সাপটা বন্ধ। তা আমার পেট চলবে কি করে? খাবোটা কি? হুম। পেট চলার মতো একটা চাকরি তোকে দিতে পারি রাজসভার ঝাড়ুদা কি রে করবি না করে উপায় কি তাহলে কাল থেকেই লেগে পড় এই হত ভাগার দল আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসছিস কেমন হ্যাঁ কই হাসি নি তো স্পষ্ট দেখলাম নিজেদের মধ্যে কিসাব গুজির গুজির করছিস আর হাসছিস তাহলে সত্যি কথাটা বলেই ফেলি হ্যাঁ আসলে এই তোমার মতো রোগা ট্যাঙা একটা মানুষ লক্কি হয়ে ওই লাঠি হাতে দাঁড়িয়ে আছো যা দেখতে লাগছে না ও একটা ট্রিক ওই তাল পাতার সে আই চুপ চুপ সব দেয়া দপের দন চুপ নতুন কদিনের জন্য একটু গাড্ডায় পড়ে গেছি বলে আমায় নিয়ে খুব মশ করা হচ্ছে ঠিক আছে করে নে করে নেই তবে মনে রাখবি আমি মন্ত্রী ছিলাম আবারও মন্ত্রী হব আর যেদিন মন্ত্রী হব না তোদের সব কটার নিয়ে নেব। ঘুরে বালি হ্যাঁ সে ঘুরে বালি তুমি না জীবনে কোনোদিনও আর ওই মন্ত্রী হবে না আমাকে দেখে এমন করে মুখ ঘুরিয়ে নেবেন না মহারাজ তাহলে কি করব তোমার শ্রীমুখ দর্শন করে ধেই ধেই করে নাচব না না নাচতে বলছি না মহারাজ শুধু বলছি করতে মানে দয়া করে আমাকে ক্ষমা করে দিন ও তোমাকে ক্ষমা তোমার মতো একটা চোরকে ক্ষমা এই তোমার ভাগ্য ভালো যে শুলে চড়াইনি তোমায় রক্ষী হয়ে থাকার যন্ত্রণা আমি আর সইতে পারছি না মহারাজ সকলে আমাকে নিয়ে হাসাহাসি করছে সেটা রাজকোষ থেকে টাকা চুরি করার আগে ভাবা উচিত ছিল যাও যাও এখন নিজের পাপের প্রায়শ্চিত্ত করো মহারাজ আপনি কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের নামে আপনার নাম তো ভগবান শ্রীকৃষ্ণ তো কত কত দোষ পাপ ক্ষমা করে দেন আর আপনার মতো একজন মহান রাজা আমার এই ছোট্ট একটা দোষ ক্ষমা করে দেবেন না তোল্লাই দিও না তো তোল্লাই দিও না তোলাই দিয়ে কোন লাভ হবে না তবে কখনো যদি মনে হয় তুমি শুধরে গেছো কখন না হয় ভেবে দেখা যাবে তার আগে নয় এই চলো 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 এসো সবাই এসো তো এসো এত ভিজিয়ে ভিজিয়ে কথা বললাম তবুও চিঁড়ে ভিজলো না ঠিক আছে আমায় তাহলে অন্য পথ ধরতে হবে আরে গোপাল যে বেশ তাড়াতাড়ি এসে গেছো দেখছি তা বেশ 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 তা তুমি ওখানে বসে আছো কেন ওটা তো মন্ত্রীর আসন নয় হা তুমি তো এখন মন্ত্রী আগে হ্যাঁ মহারাজ মন্ত্রী কিন্তু সাময়িক কেন 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 সাময়িক বলছো কেন বলছি এই জন্য যে কোনো দিন হয়তো মন্ত্রীর ওপর থেকে আপনার রাগ পড়ে যাবে তখন হয়তো আপনি আবার তাকে মন্ত্রীর আসনে বসিয়ে দেবেন তখন আমার কি হবে মহারাজ মানে মানে নিজের আসন ছেড়ে মন্ত্রীর আসনে বসলে তখন তো আমার একুল অকুল দুকুলি যাবে না থাকবে ভাঁড়ের আসন না থাকবে মন্ত্রীর গদি এই বেশ ভালো আছি মহারাজ ও এই কথা ঠিক আছে আমি তোমাকেই পাকা পাকি ভাবে মন্ত্রী করে দেব রাজপণ্ডিত বলুন মহারাজ এই একুনি পাঁজি গেটে এটা ভালো দেখে দিনবার করুন তো ওই শুভ দিনে নতুন মন্ত্রী হিসাবে শপথ নেবে গোপাল আগে পাঁচই তো নেই তাহলে চট করে বাড়ি গিয়ে পট করে পাঁজি নিয়ে আসুন রাজপন্ডিত ও রাজপন্ডিত এই একটু আগেই তো রাজসভায় এলেন এরই মধ্যে এমন হন্তদন্ত হয়ে চললেন কোথায় বাড়ি কেন বাড়ি কেন শরীর খারাপ হয়েছে বুঝি না বাড়ি থেকে পাঁজি আনতে যাচ্ছি কেন পাঁজি দিয়ে কি হবে এখন সামনে তো কোনো পাব্বন নেই মহারাজ পাকাপাকি ভাবে গোপালকে মন্ত্রী করতে চান তাই পাঁজি দেখে একটা শুভ দিন বের করতে হবে সে কি কি কথা শোনালেন আপনি আমার সামনে তাহলে তো আর কোনো পথই নেই মনে হচ্ছে নেই আমি এখন আমার বাড়ির পথেই চলি কেমন হায় হাই হায় 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 বুকটা যে ফেটে যাচ্ছে আমার হাই 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 হাই! দেখ দেখ মুখে বলছে বুক ফাটছে অথচ চাপড়ে যাচ্ছে কপাল বরং আর কাকে বলে এই চাপ চাপ একেই বলে অতি চালাকির গলায় দড়ি তখন কতবার বই বই করে বলেছিলাম ওগো অসৎ পথে যেও না তুই শুনেছো কোনোদিন আমার কথা এখন বোঝো গোপাল তোমার নাকে ডগা দিয়ে ড্যাং ডেঙিয়ে মুঞ্চি হবে আর তুমি দারুণ হয়ে সারা জীবন কাটাবে ছি 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 লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার এই মেলাটা একটা করো তো ট্যাংটা করো না হ্যাঁ কোথায় আমি মরছি আমার জ্বালায় চলে পুড়ে তো মরবে কেউ যদি জেনে শুনে আগুনের ভেতর হাত ঢুকিয়ে দেয় সে তো জ্বলে পুড়ে মরবে শুধু কথা আর কথা বলি বলি জ্বললে কোথায় এই শোনো ভাত বাড়ছি খেয়ে যাও খাওয়া পরে আগে গোপালকে জমের বাড়ি পাঠাবার ব্যবস্থা করে আসি তার মানে আবার নতুন করে একটা গোলমাল পাকাতে যাচ্ছ এই দেখো সব সময় কু গাইবে না তো এবার যা করবো ভালো করে আট ঘাট বেঁধেই করবো বুঝেছ হে ঠাকুর মানুষটার মতি গতি ভালো করে দাও ঠাকুর মতি গতি ভালো করে দাও আরে মুখপুরা ছিলিস তো সাপুরে তা হঠাৎ ঝাঁটা হাতে ঝাড়ুদার হতে গেলি কেন কেন মহারাজের আদেশ কি তুমি জানো না আরে বাবা মহারাজের আদেশ না ছাই পেছন থেকে আসল কলকাঠিটা তো গোপালি নেড়েছে লোকটা তো তাহলে ভারী পাজি তোমার চাকরি খেয়েছে আমার সাপের ব্যবসা বন্ধ করে আমার ঝাড়ুদার বানিয়েছে শোন সামনের বুধবার গোপাল পাকা ভাবে মন্ত্রী হবে ও বাবা এতদিন কাঁচা ছিল বুঝি আর সে যদি পাকা ভাবে মন্ত্রীর আসনে বসে তাহলে তোর কি দশা হবে ভেবে দেখেছিস কই না তো আরে তোর ঝাড়ুদারের চাকরিটাও কেড়ে নেবে সে কি রে বাবা হ্যাঁ গোপালকে আমি হারে হারে চিনি তাহলে তাহলে আমি খাবো কি বাবা তোর একমাত্র আশা হলাম এই আমি আপনি হ্যাঁ আমি এই এত বছর যে মন্ত্রী ছিলাম তোকে কি কিছু বলেছি বল না তা বলেনি এবার আবার যদি মন্ত্রী হতে পারি তোকে একদম ঝাড়ুদার থেকে মহারাজের খাস চাকর করে দেব বলেন কি একেবারে মহারাজের পাশে পাশে থাকবো বাবা কিন্তু কিন্তু আপনি আবার মন্ত্রী হবেন কিভাবে সেটা তো তোর হাতে আমার হাতে হুম শোন gung gung gopal কি হলো হঠাৎ ঘুমের মধ্যে উঠে বসলে যে খুব একটা খারাপ স্বপ্ন দেখলাম রানী খারাপ স্বপ্ন কি দেখলে হ্যাঁ দেখলাম গোপাল মারা গেছে গোপাল মারা গেছে না না এ তোমার মনের ভুল গোপাল মারা যাবে কেন নাও শুয়ে পড়ো তো আচ্ছা আচ্ছা রানী শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় তুমি এত উতলা হয়ে না তো আমি বলছি গোপালের কিচ্ছু হবে না তবু যে আমার মন মানছে না আমি আমি এক্ষুনি লোক পাঠাবো সে গিয়ে দেখে আসুক গোপাল ঠিক আছে কিনা এতটাই যখন উতলা হয়েছ তখন পাঠাও কি হলো ঘন্টা খানেক তো কেটে গেল গোপালের বাড়ি থেকে কোনো চেঁচামেচির আওয়াজ এলো না কেন একজনকে কামড়ালে অন্যজন তো জানতে পেরে চেঁচামেচি করবে আচ্ছা দুজনকেই একসাথে কামড়ালো না তো তাহলে তো কেল্লা ফতে আর একটু ভোরের আলো ফুটুক তারপর উঁকি মেরে দেখে আসবো এ আকাশ তো ফর্সা হয়ে গেল এখনো গোপালের বাড়ি থেকে কোনো সারা শব্দ আসছে না কেন না নিজের চোখে ব্যাপারটা দেখে আসি আরে ছাড়ারা তো বহাল তবিয়তেই আছে কিন্তু সাপটা গেল কোথায় দেখছাই পায়ের কাছে এটা আবার কি পড়ে আছে সর্বনাশ এই মন্ত্রী মশাইকে যে কাল সাপে কামড়েছে আমাদের বাড়ি সাপ এলো কি করে না না তার থেকেও বড় প্রশ্ন এই ভোরে মন্ত্রী মশাই আমাদের ঘরের জানলার কাছে কি করছিল কি হয়েছে হ্যাঁ কি হয়েছে গোপাল গোপাল তুমি ভালো আছো তো সে কথা পরে হবে এখন দৌড়ে গিয়ে মহারাজকে খবর দাও যে মন্ত্রী মশাইকে সাপে কেটেছে কি সর্বনাশ হ্যাঁ সাপ ঠিক ভালো হয়ে যাবে কি হলো রাজবৈদ্য কি বুঝছো আমি মহারাজ সাপের কামড়ের ওই জায়গাটা ছুরি দিয়ে কেটে বিশ বার করে পায়ে বেশ শক্ত করে দাগা বেঁধে দিয়ে বিষটাকে আটকানো গেছে এর প্রতিষেধক দিয়ে দেওয়া হয়ে গেছে মহারাজ কিন্তু অনেকক্ষণ তো হয়ে গেল হা ওর জ্ঞান ফিরছে না কেন আগে লক্ষণ দেখে তো মনে হচ্ছে মন্ত্রী মশাই মানসিকভাবেই হাল ছেড়ে দিচ্ছেন আই গোপাল তুমি কি আজকাল বাড়িতে কাল সাপ বসতে শুরু করেছ নাকি এই সাপুরে ওই ঝোপের আড়ালে লুকিয়ে বসে সব কিছু ওই লক্ষ্য করছিল হুম আমার বাড়ির সামনে প্রথমে সাপ আর মন্ত্রী ছিল এবার এলো সাপুরে আই সপরে কি বলছে রকি হ্যাঁ ঝোপের আড়ালে লুকিয়ে বসেছিলিস কেন না মহারাজ আমি কিছু করিনি আমি কিছু জানি বাহ বা তুই যখন কিছুই জানিস না তবে তোর আর বেঁচে থেকে দরকার নেই এক্ষুনি নিয়ে গিয়ে ফাঁসি দে রাধা না রাধা বলছি বলছি গোপাল মন্ত্রী হবে শুনে মন্ত্রী আমার কাছে এসে বলল যে রাতের অন্ধকারে তোমার ঘরের ভিতরে কালকে উঠে ঢুকিয়ে দিতে হবে বেশ বেশ কালকে উঠে ঢুকিয়ে দিতে হবে আমার ঘরে তারপর তারপর আর আর ওই কালকেউটের কামরে কামড়ে তুমি মরে যাবে আর ফাঁক ও আমার মন্ত্রী হবে ও তা মন্ত্রীর কথা তুই শুনতে গেলি কেন গোপালের ওপর আমার রাগ ছিল তারপর মন্ত্রী মশাই বলল ও যদি আমার মন্ত্রী হয় তাহলে আমাকে আমার বড় লোক করে দেবে কেন রে আমার উপর রাগ ছিল কেন আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি হ্যাঁ বারে তুমি আমার সাপের ব্যবসা বন্ধ করে দিলে না তোমার কারণেই তো আমি এখন রাজসভার ঝাড়ুদার গোপাল তো ঠিক কাজই করেছিল এখন দেখতে পাচ্ছিস তো সাপ নিয়ে করা কি কি এর শাস্তি হতে ছেলে খেলা পারে জানিস মাফ করে দিন মহারাজ না 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 জ্ঞান ফেরার আর কোনো আশাই নেই এসব ওই মনের জোর আর ইচ্ছেটাই ওষুধের কাজ করে আসলে আমার মনে হয় উনি ভেতর থেকেই কোনো জোর পাচ্ছেন না তাই তাই ওর ওই জ্ঞান আসছে না আহারে চোর হোক চোর হোক পাজি বদমাইশ চাই হোক না কেন একদিন তো আমার মন্ত্রী ছিল তাই আর কি মানে মনের ভেতরটা বড়ই খচখচ খচখচ করছে আগে মহারাজ এই অনুমতি পেলে একবার ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করে আমি কি আপনার মনের খচখচানি দূর করার চেষ্টা করতে পারি মহারাজ তুমি চেষ্টা করবে। করবি সাধু মানুষের আসল জোর তার সততায় উম কথাটা সত্যি সত্যি তো তেমনি লোভী মানুষের বেঁচে থাকার আসল জোর তার লোভ ওর লোভের গোড়ায় সুশুরি দেব আমি মনে হয় তাতেই ওর জ্ঞান ফিরে আসবে মহারাজ কি জানি বাবা তবে কিছুতেই যখন কিছু হচ্ছে না তখন তোমার আবার চেষ্টা করতে দোষ কি মন্ত্রীমশাই শুনতে পাচ্ছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন মন্ত্রীমশাই আশ্চর্য গোপালের কথায় তো মন্ত্রীর মন্ত্রীর মধ্যে কিরকম একটা ওই প্রতিক্রিয়া হলো না কানে যাচ্ছে আমার কথা গোপাল গোপাল তুমি কোথা থেকে কথা বলছো তোমার গলা এমন পাল্টে নাকি সুরে হয়ে গেল কেন আমি যে মরে গিয়ে আকাশ থেকে কথা বলছি তাই গলা পাল্টে গেছে কিন্তু সাপে তো আমার কামড়ে ছিল তুমি কি করে করে শুধু আপনার দিকে ফোনা তুলেছিল কিন্তু কেটেছিল তো আমায় সাপে কামড়েছে মনে করে আপনি ভয়ে মরার মতো হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন আমায় তাহলে সাপে কাটেনি না কাটেনি মরেছে মরেছে গোপাল মরেছে পথের কাঁঠা সাপ মরেছে আবার আবার আমি মন্ত্রী হব আবার মন্ত্রী হব কি আনন্দ কি আনন্দ মন্ত্রীর জ্ঞান ফিরেছে বলছিলাম না লোভী হলো লোভী মানুষের জীবনী শক্তি অসাধারণ অসাধারণ গোপাল অসাধারণ যে গোপাল তুমি তো দেখছি তাহলে আমার কানের মধ্যে তুমি যে বললে তুমি মরে গেছো বললাম বুঝি কি করব বলুন আপনার জ্ঞান ফেরানোর জন্য এছাড়া তো আর কোনো উপায় ছিল না আমার সত্যি গোপাল তোমার জবাব নেই এতদিনে বুদ্ধির জোরে অনেক দেখিয়েছ কিন্তু আজ যা করলে সেটা সত্যি অবিশ্বাস্য বাবা যা গরম পড়েছে ঘরের ভেতর তো টিকাই দায় যা বলেছো আচ্ছা কবে বৃষ্টি হবে বলো তো কি জানি তবে ভ্যাবসা গরম যেভাবে দিন দিন বাড়ছে তাতে তো মনে হচ্ছে দু চার দিনের মধ্যেই বৃষ্টি নামবে নামলেই ভালো না হলে চাষবাস সব নষ্ট হয়ে যাবে বুঝলে আসলাম হিসেব করে দেখলাম যে এবারের বাণিজ্যে আমার বেশ ভালো রকমেরই লাভ হয়েছে সে আর বলার অপেক্ষা রাখে না মালিক খালি সিন্দুক নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম ফিরছি ভর্তি নিয়ে যা লাভ হয়েছে তাতে বেশ কিছুদিন আপনার হেসে খেলে চলে যাবে মালিক হ্যাঁ মাশাআল্লাহ তা তো যাবেই বেশক কিন্তু এদিকে রাতের রান্নার কি হলো বলো তো খুব খুব ভূখ লেগে গেছে যে আমি দেখছি মালিক আমি দেখছি কি হে আর কত দেরি হয়ে এসেছে এক্ষুনি খানা দেব হুজুর ওরে বাপ রে বাপ বাপের জন্মে এমন গরম কখনো দেখিনি তা বলেছ এই গরমে খেয়ে সুখ নেই ঘুমিয়ে সুখ নেই সারাক্ষণ শুধু হাঁস ফাঁস আর জ্যাব জ্যাবে ঘাম হাতের একটু দাও তো একটু হাওয়া খাই আরে আমারটা আবার কেন তোমারটা কোথায় উনুনে বাতাস করতে গিয়ে ওটা আজ ভেঙে গেছে মাটি করেছে তার মানে এক পাখা ভাগাভাগি করে হাওয়া সেবন করতে হবে না ধরো তবে এই গরমে হাত পাখাতেও সুখ নেই গিন্নি যতক্ষণ হাত নাড়তে পারবে ততক্ষণই হাওয়া আর হাত বন্ধ করলেই হাওয়া ফুরুক তাজা বলেছ সারা রাত পাখা নেড়ে নেড়ে হাত ব্যথা হয়ে যায় বৃষ্টি নামবে বলতে সে আমি কি করে বলবো তবে জ্যৈষ্ঠ মাস তো শেষ হতে চললো এবারে মনে হয় শোনো ঘরে যা গরম আমি বাইরে থেকে একটু পাইচারি করে আসি তা যাও তুমি বেশি দূর আর মাটির দিকে একটু নজর রেখো এই গরমে সাপ খোপে রাখি আর গর তো ছেড়ে বেরোয়নি তুমি কোনো চিন্তা না উঠোনেতেই একটু পাইচারি করবো কি ব্যাপার এত রাতে লোকগুলো দল বেঁধে কোথায় চলেছে উম সকলের হাতেই মনে হচ্ছে অস্ত্র আছে না ব্যাপারটা সুবিধের মনে হচ্ছে না নিশ্চয়ই কোনো বদ মতলব আছে একবার সেনাপতিকে খবরটা দিয়ে আসি শুনছো আমি একবার সেনাপতির বাড়ি যাচ্ছি এতো রাতে আবার সেনাপতির বাড়ি কেন দরকার আছে এসে বলবো কি হলো আবার সেনাপতি মশাই ও সেনাপতি মশাই কে আমি গোপাল একবার দরজাটা খুলুন কথা আছে আসছি আসছি কি ব্যাপার গোপাল এত রাপে আরে ব্যাপার গুরুতর কয়েকটা লোক একজোট হয়ে হাতে অস্ত্র নিয়ে রাজ্যের দক্ষিণ দিকে চলেছে সে কি তা কে দেখেছে আমি দেখেছি নিজের চোখে তাই তো আপনাকে খবরটা দেবার জন্য এত রাতে ছুটে এলাম হুম যা বললে তাতে তো মনে হচ্ছে ব্যাপারটা সত্যিই খুব বিপজ্জনক ওরা হয় ডাকাত না হয় না হয় ওই শত্রুপক্ষের লোক ঠিক আছে আমি এক্ষুনি ওই সৈন্য সামন্ত নিয়ে রাজ্যের দক্ষিণ দিকে যাচ্ছি তাই যান আমি ততক্ষণ মহারাজকে খবরটা দিয়ে আসি এই কবাবটা বড় লজিজ হয়েছে হয়েছে কটা রাতের খাবার খেতে বসেছে এই সুযোগ আমাদের একসাথে ওদের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক আছে সর্দার চ সকলে ঝাঁপিয়ে পড়ি ইয়া চুপ? মুখ দিয়ে কোনো শব্দ বের হয়েছে তো? হ্যাঁ। এ কি হচ্ছে সব? তোমরা কারা? আরে রে 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 একটু এদিক গদিক করেছিস কি? শেষ করে দেবো। চল, ताबুর ভেতরে ঢোক। তাহলে এর মধ্যেই আছে বাণিজ্য করে আনা বণিকের যাবতীয় মূল্যবান জিনিসপত্র নে নে চটপট তোলোটাকে নিয়ে গিয়ে সব কটাকে ভেতরে আগুন ধরিয়ে দে জ্যান্ত মরুক সব সকলে জানবে রান্না বান্না করতে গিয়ে তাবুতে আগুন লেগে গেছে আর সব কটা মরে গেলে আমাদের বিরুদ্ধে কেউ আর রাজার কাছে নালিশ করতে পারবে না কি ব্যাপার গোপাল এত রাতে আর তুমি এমন হাঁপাচ্ছই বা কেন আসলে অনেকটা পথ প্রায় ছুটতে ছুটতে আসছি তো কিন্তু কেন মহারাজ অস্ত্র হাতে কতগুলো লোককে দেখলাম তারা সব দল বেঁধে রাজ্যের দক্ষিণ দিকে চলেছে সে কি আজ তো ভিনদেশি এক বণিক রাজ্যের দক্ষিণ দিকের আমবাগানের ধারে তাঁবু খাটিয়ে রাতের মতো আশ্রয় নিয়েছে তাহলে মনে হয় যাদের দেখেছি তারা সবাই ডাকাত আর তাদের নিশানা ওই বণিক সে কি ভিনদেশী বণিক রাতের মতো আমাদের রাজ্যে আশ্রয় নিতে এসে কতগুলো ডাকাতের হাতে সর্বস্ব খুইয়ে বসবে এতে তো আমাদের কৃষ্ণনগরেরই বদনাম হবে না 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 এসব কোনোভাবেই চলতে দেওয়া যায় না এক্ষুনি সেনাপতিকে খবর পাঠানো দরকার ওই কাজটা আমি ইতিমধ্যেই মিটিয়ে এসেছি মহারাজ সেনাপতিকে খবর দিয়েই তো এখানে এসেছি এই এই দেখুন এটা মনে হচ্ছে ওদেরই কাজ কি সর্বনাশ তাহলে তো আর দেরি করা যায় না চলো চলো গোপাল চলো প্রাসাদের রক্ষীদের নিয়ে আমাকেই এখনি বেরিয়ে পড়তে হবে হে মা দুর্গা বিপদগ্রস্ত মানুষগুলোকে রক্ষা করো মা রক্ষা করো ইয়ালিম মদদ কয়েকজন দৌড়ে গিয়ে ওই তাঁবুর আগুন নে একটাও একটাও মানুষ যেন পুড়ে না মারে তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরা পড়লেই মহারাজ আমাদের শুলে চড়াবে যেমন করেই হোক পালাতে হবে খেয়েছে এ যে স্বয়ং মহারাজ মনে হচ্ছে এটাই পালের গোদাম মহারাজ আপনার গায়ে জোর ভাবা যায় এটাকে নিয়ে গিয়ে কারাগারে ভরো গোপাল তাড়াতাড়ি পা চালিয়ে চলো কে জানে ওখানে আবার কি হচ্ছে চিন্তা নেই মহারাজ বেটা যখন চম্পট মারছিল তখন মনে হয় সেনাপতি ঠিক সময় ওখানে পৌঁছে ওষুধ দেওয়া করে দিয়েছে হ্যাঁ সেটা হলেই সব দিক রক্ষে পায় নাও 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 এখন পা চালাও মেহরবানি বহুত মেহরবানি আপনাদের আজ আজ আপনারা সময় মতো না এসে পড়লে আমাদের সকলকে আজ জ্যান্ত পুড়ে মরতে হতো আপনারা আপনারা আমাদের বাঁচিয়ে দিয়েছেন বহুত বহুত মেহরবানি আমার রাজ্যে কে তোমাদের পুড়িয়ে মারবে বণিক কার এত ক্ষমতা কিন্তু মহারাজ ডাকাতদের এই আক্রমণের কথা আপনারা আপনারা জানতে পারলেন কিভাবে এই এই যে আমাদের গোপাল এই ডাকাতগুলোকে এদিকে আসতে রেখে সেনাপতিকে খবর দিয়ে আমার কাছে দৌড়ে যায় ওহ! আপনি তাহলে গোপাল বহুত বহুত নাম শুনেছি আপনার আজ আজ চোখে দেখলাম হ্যাঁ গোপাল বেটা এখানেও তোল্লাই খাচ্ছে বেটা মনে হয় তোল্লাই লগ্নে জন্মেছে কি ব্যাপার মহারাজ একি শুনছি ভিনদেশী বণিকের তাঁবুতে নাকি ডাকাত পড়েছে পড়েনি তবে সবকটা বদমাইশ আমাদের হাতে ধরা পড়েছে যাক বাবা রক্ষে আই শোনো আপদগুলোকে কারাগারে নিয়ে যাও পরে এদের ব্যবস্থা করবো হ্যাঁ নিয়ে যাও বুঝলেন মহারাজ ব্যাটাদের এমন শিক্ষা দিতে হবে যে সে কথা পরে আলোচনা করলেও চলবে এখন এদের অতিথিশালায় নিয়ে যাবার বন্দোবস্ত কিন্তু এই আহত শরীর নিয়ে তার আর নেই মহারাজ প্রাণে যখন বেঁচে গেছি তখন তখন এখনই আমি নিজের দেশের উদ্দেশ্যে রওনা হতে চাই কিন্তু এই রাতের বেলায় জিনিসপত্র নিয়ে না মহারাজ তেমন চোট লাগেনি তার আগেই আপনার সৈন্যদল এসে আমাদের রক্ষা করেছে কিন্তু এই রাতের বেলায় জিনিসপত্র নিয়ে তোমার যাওয়াটা বোধ ঠিক হবে না মানে মূল্যবান জিনিসের লোভে আবার যদি কোনো ডাকাত দল এসে তোমাদের আক্রমণ করে মূল্যবান সামগ্রী যা আছে তা ওই সিন্দুকের মধ্যেই আছে মহারাজ মহারাজ এগুলো আমি আপনাকে দিয়ে যেতে চাই কেন আপনার মেহরবানিতেই আজ আমরা প্রাণে বেঁচেছি মনে করুন মনে করুন আপনার প্রতি এ আমাদের কৃতজ্ঞতা মহারাজ কিন্তু বনিক আমি তো কারো দান গ্রহণ করি না তাহলে তাহলে আপনার পরিষদদের মধ্যে এগুলো বিলিয়ে দেবেন অনুগ্রহ করে আমার এ আবেদন নাকচ করে দেবেন না মহারাজ ওই কি আছে ভাই? রূপা হীরা জহরত মোহর বাবা এত কিছু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেও তো বেশ ভালো মতোই হাতানো যাবে মহারাজ বণিক যখন নিজের থেকে দিতে চাইছে আমার মনে হয় তখন নিয়ে নেওয়াই ভালো না হলে ওকে অপমান করা হবে হ্যাঁ মহারাজ দয়া করে দয়া করে না করবেন না ঠিক আছে তাহলে তাই হোক অনেক অনেক মেহেরবানি বহুত বহুত মেহেরবানি আপনার মহারাজ এগুলো রাজসভায় নিয়ে গিয়ে আমাদের মধ্যেই বিলিয়ে দেয়া হবে তো হুম তাই তো হওয়া উচিত তা কবে হবে মন্ত্রী মশাইয়ের আর তর্সই ছেনা দেখছি এই তুমি থামো তো তা বিলি ব্যবস্থা কবে হবে বলুন না মহারাজ বলুন না কালকেই বাহ খুব ভালো খুব ভালো ঠিক আছে আমি সকলকে খবর দিয়ে দেবো হ্যাংলার এক শেষ আমি আমি তাহলে যাই মহারাজ খুদা হাফিজ যাই বলতে নেই ভাই বলুন আসি দেখেছো বেলা গড়িয়ে দুপুর হতে চললো এখনো কেমন বিছানা আজকে বলে রাজসভায় মহারাজ সোনা দানা হিরে জহরত বিলি করবেন সেদিকে খেয়াল নেই মানুষটার এই! বলি তুমি উঠবে নাকি গায়ে গরম জল ঢেলে দেবো হ্যাঁ দূর ভাল লাগে চাই কাল সারা রাত ডাকাত ডাকাত করে ঘুম হয়নি যেই একটু জুত মতো ঘুমটা এসেছে অমনি কানের কাছে ঘ্যানর 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 করছি কি আর সাদে গো সুজি ঠাকুর যে মাথার ওপর চড়লেন বলে বলি তোমার জন্য কি রাজসভা বসে থাকবে হ্যাঁ আর রাজসভা শুরু হলেই তো মহারাজ সোনা দানা হিরে বিলি করে বসবেন সময় মতো না গেলে তো তোমার কপালে জুটবে গো তাই তো কত দেরি হয়ে গেল আগে ডাকতে পারি কেন ডাকবো না হাতের কাজ ফেলে মাঝে মধ্যে এসে ডেকে গেছি তুমি চোখ খুললে তো হ্যাঁ না না বড্ড দেরি করে ফেলেছি গো যাই চট করে টুপটা দিয়ে আসি তুমি ততক্ষণ ভাত বেড়ে রাখো বুঝলে আচ্ছা মন্ত্রী মশাই ওই সিন্ধুকে ঠিক কি কি আছে সেটা ঠিক বলা যাবে না তবে বণিক বললো ওর মধ্যে সোনা হিরের মতো মূল্যবান জিনিসপত্র আছে আচ্ছা খুললে আবার ফক্কা হয়ে যাবে না তো না না তা হবে কেন আচ্ছা ডাকাতগুলো কি আমাদের রাজ্যের না 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 দেখে তো চেনা বলে মনে হলো না তবে বলবো কি বলবো কি মুস্ক মুস্ক চেহারা আর গায়ে কি জোর ভাগ্যিস সময় মতো আমি গিয়ে পড়েছিলাম না হলে কিন্তু ওদের ধরা মুশকিল ছিল বাহ মন্ত্রী মশাই বাহ আপনি তো গেলেন সব থেকে শেষে ডাকাতগুলো তখন আমাদের হাতে ধরা পড়ে গেছে এই তুমি থামো তো আগে যাই আর পরে যাই গিয়েছিলাম তো কিন্তু ডাকাতগুলোকে কাবু করে ধরলো কে এই বেশি বেশি বাহাদুরি নেবার চেষ্টা করো না তো তুমি সেনাপতি এসব কাজ তো তোমারই আহ তা আশা করি তোমরা সকলেই ইতিমধ্যেই কালকের রাতের ঘটনার কথা শুনেছ হ্যাঁ মহারাজ সেই কাক থেকে উঠে আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সব জানিয়ে এসেছি তা গোপালকে দেখছি না কেন ও কি এখনো আসেনি এই তো হাসালেন মহারাজ গোপাল কবে ঠিক সময় রাজসভায় এসেছে বলুন তো হ্যাঁ হারে বাবা দেরি করে আসা তোর স্বভাবে দাঁড়িয়ে গেছে তা বাদ দিন বাদ দিন ও কথা মহারাজ সিন্দুকটা খোলা হবে কখন হ্যাঁ এখনই তো খুলে ফেলবার ইচ্ছে ছিল কিন্তু গোপাল যে আসেনি মনে করবেন না কিছু মহারাজ গোপালের সব কিছুই আপনি একটু অন্য চোখে দেখেন হ্যাঁ অন্য চোখে দেখি মানে এই যে গোপাল রোজ রোজ দেরি করে এলেও আপনি তাকে কিছু বলেন না এদিকে আমাদের দেরি হলেই আপনার কাছ থেকে কথা শুনতে হয় মন্ত্রী মশাই কিন্তু খুব একটা ভুল কথা বলেননি মহারাজ আজ আমরা সকলে ঠিক সময়ের আগে চলে এসেও শুধু গোপাল আসেনি বলে তার আসার অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকতে হবে ঠিক আছে তাহলে আর গোপালের জন্য অপেক্ষা না করে সিন্ধুক খোলা হোক এই তো ঠিক মহারাজের মতো কথা সিন্ধু খোলার পর আমি শুরু বললেই তোমরা যে যতটা পারবে নিয়ে নেবে ধরো এটা একটা নিয়ে নেবার প্রতিযোগিতা রকি সিন্ধুকের ডালা খোলো শুরু করো

দুষ্টু তুমি যতই ল্যাং মারো মুঠো আমি করে আছি অনেক শক্ত আরো বিজ্ঞানী তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন আরে নাও নাও না হলে যে সব শেষ হয়ে যাবে আমি যে গুঁতগুঁতি পারি না মহারাজ বিজ্ঞানীকে একটু নিতে দাও নিতে দাও আমি খুশি এত তাড়াতাড়ি এলেন কেন গোপাল বাবু আরো একটু না হয় দেরি করেই আসতেন কেন সিন্ধুক তো খালি হয়ে গেছে সে কি একটু মাত্র দেরি করে ফেলেছি বলে পা একেবারে খালি এ সব কিছু তো একেবারে চেটে পুটে নিয়েছে দেখছি তোমার কপালে আর কিছুই নেই গোপাল নেই কেন বলছেন মহারাজ আছে আছে হ্যাঁ মহারাজ আছে একটা ছোট্ট রুপোর বাটি খুব ছোট তো তাই কেউ নেয়নি বলে সিন্ধুকের এক কোণে পড়ে আছি তাহলে গোপাল তুমি ওটাই নাও কি আর করা যাবে যার যেমন কপাল আশা করি এবার থেকে সময় মতো রাজসভায় আসবে আর না এলেই এমন করেই ঠোকেও যাবে কি হলো গোপাল তুমি বটিটা লুকিয়ে নিলে কেন আগে আপনার সম্মান বাঁচানোর জন্য। এ অবর কেমন কথা আগে মহারাজ মাঝে মধ্যেই আমার ভালো কাজের জন্যে আমি আপনার কাছ থেকে ভালো ভালো উপহার পাই হ্যাঁ তো পাও। রাস্তার দুপাশের লোকজনকে আমি তা দেখাতে দেখাতে যাই তো সেহেতু ভালো কথা আজ সারা রাজ্যের লোক জেনে গেছে যে কাল রাতে আমার দূরদর্শিতার জন্যই বিদেশি বণিক প্রাণে বেঁচে নিজের দেশে ফিরে যেতে পেরেছে হ্যাঁ সেটাও ঠিক এবং খুশি হয়ে সে তার সিন্ধুকের সব মূল্যবান জিনিস আমাদের দেবার জন্য আপনার হাতে তুলে দিয়ে গেছে হ্যাঁ এটাও ঠিক তা ভালো কাজের জন্য সেরা জিনিসটা তো আমারই পাবার কথা মানে এখন রাস্তায় তারা যদি জিজ্ঞেস করে মহারাজ তোমায় কি দিলেন তা আমি কি বলবো মহারাজ আমি কি বলতে পারি যে মহারাজ আমার এই ছোট্ট রূপর পাটিটা দিয়েছেন হম গোপালের মদরবটা তো ঠিক বোঝা যাচ্ছে না তাই লুকিয়েই নিয়ে যাচ্ছি সকলে জিজ্ঞেস করলে বলবো হুম বাবা মহারাজ আমায় এমন একটা মূল্যবান জিনিস উপহার দিয়েছেন যা রাস্তা দিয়ে দেখিয়ে নিয়ে যাওয়া যায় না তাই লুকিয়ে নিয়ে যাচ্ছি বলুন মহারাজ এই বাটিটা দেখালে আপনার নিন্দে হবে না সাবাস গোপাল সাবাস যোগ্য জবাব তুমি দিয়েছো ঠিক আছে ঠিক আছে সকলে এসো আমার সঙ্গে কোথায় পাশের ঘরে সকলে ভালো করে উপরের দিকে তাকিয়ে দেখো কি দেখছো হুবহু এক রকমের দেখতে দুটো মাটির হাঁড়ি হুম ঠিক হুবহু এক দেখতে দুটো মাটির হাঁড়ি তফাতটা হলো একটা বিলকুল ফাঁকা আর অন্যটা সোনার মোহরে ভর্তি মোহরে ভর্তি হ্যাঁ যে ওই ফাঁকা হাঁড়িটা বের করতে পারবে সে মোহরে ভর্তি হাঁড়িটা পাবে আর আর কি আর ভুল হলে সিন্ধুক থেকে সে যে সমস্ত জিনিস পেয়েছে তার সমস্তই ফিরিয়ে নেওয়া হবে সকলকে বলছি দাও চেষ্টা করে দেখো ধরো এটাও একটা বুদ্ধির প্রতিযোগিতা ও মন্ত্রী মশাই একবার চেষ্টা করে দেখবেন নাকি রক্ষে করো বাবা কেন আরে এভাবে চোখে দেখে কি বলে দেওয়া যায় নাকি কোনটা ফাঁকা আর কোনটা ভর্তি আর ভুল হলে যেটুকু পেয়েছি সেটাও দিয়ে দিতে হলে তো ঘটি বাটি সব যাবে কি কেউ তো এগিয়ে আসছে না দেখছি তা গোপাল তুমি কি পারবে কি যে বলেন মহারাজ আমরা এতগুলো লোক যেখানে পারছি না সেখানে কি না গোপাল পারবে সাবাস গোপাল সাবাস তা এবার বলো তো কি করে বুঝলে কোনটা ফাঁকা আর কোনটা ভর্তি মহারাজ আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম একটা হাড়ি হাওয়ায় অল্প একটু দুলে উঠলো কিন্তু অন্যটা দুললো না বুঝে গেলাম যে যেই হাড়িটা দুলে উঠলো সেই হাড়িটা ফাঁকা আর অন্যটা যেটা হাওয়ায় দুললো না সেটা ভর্তি আর বোঝা মাত্র ফাঁকা হাড়িটার দিলাম পেট ফাটিয়ে দেখো দেখো গোপালের খুরোধার বুদ্ধিটা দেখো এসো গোপাল এসো কাছে এসো কথা যখন দিয়েছি তখন ভর্তি সব মোহরই তুমি পাবে আর পাবে আবার কি পাবে আমার এই মনিমানিক্য খচিত হারটি। কি গোপাল এবার আর লুকিয়ে নিয়ে যেতে হবে না তো সকলের চোখের সামনে দিয়ে গলায় দুলিয়ে যাবো মহারাজ যা এবারও গোপাল বাজি মারলো যা যার যেমন কপাল ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আর্ট চ্যানেল ক্লিক the শোলিংস অ্যান্ড এনজয় ওয়াচিং দ ভিডিওস